যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা তার ডাকে সাড়া দেওয়ার জন্য এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন একান্ত অনুগ্রহ করে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই আমাদের একমাত্র অনুগ্রহ অনুকরণীয়, যিনি আমাদের একমাত্র মডেল উসওয়া, যার আদর্শ মেনেই আমরা ইহকাল এবং পরকালে শান্তি ও মুক্তি পেতে পারি। সেই রসুলের উপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় রমাদানের মাসআলা মাসাইল। যেহেতু রমাদানের একেবারে দোর গোড়ায় আমরা দাঁড়িয়ে, হতে পারে আগামীকালকে আমাদের সাহারি করতে হবে, সম্ভাবনা বেশি, তার মানে রমাদানের একদম কাছাকাছি একটা সময়ে, সেজন্য রমাদানের মাসআলা মাসাইল বিধিবিধান হুকুম আহকাম এগুলো বিষয়ে আমাদের জানা দরকার। মানে আমরা মুসলিম, আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, এটা অন্য কোনো ধর্মের মতো না। অন্য কোনো ধর্ম যারা প্রতিপালন করে মেনে চলে, ওদের ধর্ম না শিখলেও চলে, যারা ধর্মগুরু রয়েছে, যারা সাধু রয়েছে, পাদ্রী রয়েছে, ওরা বাস যা বলবে তাই, কিন্তু ইসলাম তা না। ইসলাম বলেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই দিনের জ্ঞান শিখতে হবে, এটা ফরজ, ফরজে আইন, আমাকেও শিখতে হবে আপনাকেও শিখতে হবে। শিক্ষিত অশিক্ষিত, সাধারণ শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, কেউ এই হুকুম থেকে বাদ যাবে না, সবাইকেই দিন শিখতে হবে, তার নাম হলো ইসলাম। মানে এটা মূর্খের কোনো ধর্ম না, এখানে জ্ঞান অর্জন করতে হয় তারপরে আমল করতে হয়, সে কারণে প্রত্যেকটা বিধিবিধান মাসআলা মাসাইল কী করতে হবে আমাদেরকে শিখতে হবে, তারপরে সেই আমলটা করতে হবে। না জেনে একটা করা যাবে, না জেনে করলে কী হবে, ভুল হয়ে যাবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জাগ্রত জ্ঞান সহকারে আমরা ডাকি আল্লাহর দিকে, আর এটাই হলো ইসলাম। এখানেই ইসলামের সাথে অন্য ধর্মের পার্থক্য, কথা বুঝতে পেরেছেন? তাহলে একজন কৃষক মানুষ, আপনি কি আল্লাহ রাসূলের হাদিস থেকে বুঝতে পারছেন যে একজন কৃষক মানুষ যিনি, তাকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে এরকম কি না? তাহলে কি যতটুকু জ্ঞান অর্জন না করলে একজন মানুষ ফরজগুলো বাস্তবায়ন করতে পারে না, তা তার জন্য জানা ফরজ, তিনি যে পর্যায়ের হোক না কেন, কোনো ওজর নেই, আমি পারি না এরকম ওজর চলবে না, জানতেই হবে। সব পারো তুমি, ইসলাম পারো না, জমি কিনতে গেলে জমির কত কি বলে নাড়ি ভুড়ি আছে সব বের করে নিয়ে আসো, আরএসসিএস কত কি আছে, কত সালের রেকর্ড সব বের করে নিয়ে আসো, ওগুলো বুঝো, শরীয়ত যখন আসে তখন বুঝতে চাও না, ওজর চলবে না। যতটুকু জ্ঞান না হলে একজন মুসলিম হারাম থেকে বেঁচে থাকতে পারবে না, ততটুকু জ্ঞান তাকে শিখতেই হবে। তাহলে রমাদান এসে গেছে, রমাদানের প্রস্তুতি হিসেবে আমাদের রমাদানের মাসলা মাসাইল বিধিবিধান হুকুম আহকাম জানা খুবই জরুরি, যাতে করে জাগ্রত জ্ঞান সহকারে আমরা ইবাদতটা করতে পারি, মহিমান্বিত এই মাসটাকে আমরা বরণ করতে পারি, এটাকে আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, রমাদানের শুরুতে যে মশলাটা আসবে সেটা হলো রমাদান সাব্যস্ত হবে কী করে।
আমরা যে আগামী পরশু দিন হতে পারে সেয়াম রাখব, তো এটা কী দিয়ে শুরু করব, তার মানে এটা সাব্যস্ত হবে কীভাবে? ইসলামী শরীয়ত দুটো পদ্ধতি রেখেছে, একটা হলো সৌমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুলি রুইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তার পরের বাক্য হলো ফাইন গুম্মা আলাইকুম। হাদিসে তিনটা শব্দ পাই, ফাইন গুম্মা আলাইকুম, ফাইন গুম্মিয়া আলাইকুম, ফাইন গুব্বিয়া আলাইকুম। সবগুলোর অর্থ মোটামুটি একই রকম, অর্থাৎ যদি চাঁদ দেখতে তোমাদের অসুবিধা হয়, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ, চাঁদ দেখতে কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা 30 দিন, শাবানের 30 দিন পূর্ণ করো। তাহলে দুটো রাস্তা, রমাদান সাব্যস্ত হওয়ার দুটো রাস্তা, এক নম্বর হয় চাঁদ দেখতে হবে, দ্বিতীয় চাঁদ দেখতে পাইনি 29 তারিখে তাহলে ওই দিন সিয়াম রাখা যাবে না, ওই দিন হলে ইয়াউমুশ শাক, ওই দিন সিয়াম রাখা হারাম। তাহলে কী করতে হবে? শাবান মাস পূর্ণ 30 দিন করার পরে এরপরে রমাদান শুরু করতে হবে। রমাদান যখন চলে আসলো তখন যে বিষয়টা আসবে সেটা হলো রমাদানের জন্য আমাদের নিয়ত করতে হবে, তাই না? নিয়ত ছাড়া রমাদান হবে? কোনো ইবাদত হবে? হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা আমল নিয়তের উপরে নির্ভর করে। আমি কী নিয়ত করেছি, আপনি নিয়ত করতে পেরেছেন কি না? যদি নিয়ত ঠিক থাকে তাহলে ইবাদত ঠিক আছে, যদি নিয়ত ঠিক না থাকে তাহলে প্রথম শর্তই আমি আপনি বাস্তবায়ন করতে পারেননি। তাহলে সিয়াম যখন আমরা রাখব রমাদানের, তখন আমাদেরকে নিয়ত করতে হবে। তো সেই নিয়তটা কী হবে, কখন করতে হবে, এই বিষয়টা আমাদের জানা দরকার। নিয়তটাকে আমরা রমাদানের শুরুতে একবার করলে পুরো মাসের একসাথে হয়ে যাবে, নাকি প্রতি রাতে আলাদা আলাদা নিয়ত করা লাগবে? এই ব্যাপারে ওলামায়ে কেরাম এদিকে একদল গিয়েছেন, এদিকে একদল গিয়েছেন। বলেছেন কেউ কেউ যে মাসের শুরুতে একবার নিয়ত করলেই হয়ে যাবে, কারণ পুরো রমাদান যেন একটাই ইবাদত, এটা যেন একটাই ইবাদত, কারণ এখানে কন্টিনিউয়াসলি আমাদেরকে এই সিয়ামগুলো রাখতে হয়, তো যেন পুরোটাই একটা ইবাদত, সে কারণে একবার নিয়ত করলেই হয়ে যাবে। আরেক দল উলামায়ে কেরাম বলেছেন না, বরং প্রতিদিন প্রতি রাতেই করা লাগবে, রাতে নিয়ত করা লাগবে, আগামী দিনে আমি সিয়াম রাখবো। কিন্তু আসলে এই মশলাটার যে রেজাল্ট তা যদি আপনি দেখেন, আমরা প্রতি রাতে সাহারি করতে উঠি না, তো সাহারির সময় আমাদের মনে কী আসে? হ্যাঁ, কালকে ঘাস কাটতে যাবো, সেই নিয়ত আসে কি? সিয়াম রাখবো, তাই তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের নিয়তটা হয়েই যায়। সুতরাং এটা নিয়ে অত বেশি ঝামেলার কিছু নেই, যে যেটা গ্রহণ করবে আশা করি কোনো সমস্যা হবে না। বাকি থাকে নিয়তটা আমরা করব কি করে, আমরা কি বলবো যে নাওয়াইতু আন আসুমা লিল্লাহি গাদান, আগামীকালকে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি সিয়াম রাখার নিয়ত করলাম, এটা কি সিয়ামের নিয়ত কিনা? আমি আপনাদেরকে বলি, নিয়ত মানে হলো মনে মনে কল্পনা করা, কোনো কিছুর প্রতিজ্ঞা করা যে আপনি এটা করবেন, মনে মনে এসেছে, ওটা হলো নিয়াত। এটা আরবি ভাষার দাবিও তাই, যে মনে মনে একটা জিনিস এসছে, মনস্থ করেছেন আমি ওটা করব, বাস ওটাই নিয়াত। এটার জন্য মুখে কিছু বলা লাগে না, সে কারণে ওলামায়ে কেরাম বলেছেন আন-নিয়াতু মাহাল্লুহা আল কালবু ওয়া তালাফফুযু বিহা বিদআ, নিয়াতের জায়গা হলো এই যে অন্তর, ঠিক আছে, আর এটা মুখে বললে বিদআত হয়ে যায়। সে কারণে নাওয়াইতু আন আসুমা লিল্লাহি গাদান বা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি যোহরান আরবা রাকাত ইত্যাদি ইত্যাদি যেগুলো শব্দ আছে, যত নিয়ত আপনি দেখতে পেয়েছেন বানানো আছে, এগুলো নিয়তের কোনো অস্তিত্ব কোনো হাদিসের পাতায় নেই, এগুলো মানুষ তৈরি করেছে। আর এই নিয়তের ভিতরে, সিয়ামের নিয়তটার ভিতরে দেখেন একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমি যখন বলছি আগামীকালকে সিয়াম রাখার আমি নিয়ত করলাম, তখন কি আমি আসলে আগামীকালকে সিয়াম রাখার নিয়ত করলাম নাকি আজকের? আজকের না, কারণ আরবি দিন কখন শুরু হয়?
সূর্য ডোবার পর থেকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, তাহলে আমি তো আজকের নিয়ত করলাম, কালকের তো না। তাহলে প্রতিদিনই বলছে আগামীকালকে, তাহলে আজকেরটা কে করবে? বুঝতে পারেননি? এখান থেকে বোঝা যায় যে এই নিয়তটা মানুষ বানিয়েছে, কারণ এত মারাত্মক ভুল নবী সাল্লামের কোনো বক্তব্যে হতে পারে না, ইসলামের কোনো বক্তব্যে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, চলুন এরপরে যে মাসালাটা বর্তমান সময়ে আমাদের বিভিন্ন সমাজে দেখা যায়, সাহারিতে মানুষকে উঠাবার জন্য নানান ফন্দি, নানান কৌশল, মাইকে সাইরেন বাজাতে হবে, ভেপু বাজাতে হবে, বাঁশি বাজাতে হবে, গান গজল ইত্যাদি বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে এখন আবার এর সাথে আধুনিক সংস্করণ বের হয়েছে, এর সাথে যোগ হয়েছে মহল্লায় মহল্লায় কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যুবকদেরকে, যে তোমরা যাবা বিভিন্ন সুরে সুরে তাল মিলিয়ে সঙ্গীত বলবা আর মানুষকে ডেকে দেবা। এর সাথে আরও আধুনিক যোগ হয়েছে, সেটা হলো কি, ঢোলও শুরু হয়ে গেছে মানুষকে ডাকবার নামে। আমি আপনাকে বলি, আচ্ছা এই কাজটা করার জন্য আমরা বেশি মুখাপেক্ষী নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সেই সময়কার মানুষ বেশি মুখাপেক্ষী ছিলেন? ওই সময়ে কেন? কারণ আজকে আপনাকে ডেকে দেওয়ার জন্য, আমাকে ডেকে দেওয়ার জন্য এই একটা মোবাইল ফোন দরকার, যথেষ্ট না? মোবাইল আছে, অ্যালার্ম ঘড়ি আছে, কত কি সিস্টেম আছে এখন ডেকে দেওয়ার জন্য, আপনার এখন কিছুই লাগবে না। আর আল্লাহ রাসূলের সময় কি এগুলো ছিল? ডেকে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল? ঘড়ি ছিল না, কিচ্ছু ছিল না, কঠিন অবস্থা ছিল। আচ্ছা আপনি কি মনে করেছেন যে বর্তমান যুগে আমাদের চাইতে তারা দুর্বল ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাম একটা কমিটি গঠন করে দিলে তারা এটা বাস্তবায়ন করতেন না, এটা মনে করেছেন? জি না, ভুল হিসাব। যারা এই প্রায় অর্ধ পৃথিবী শাসন করেছেন, বিজয় করেছেন, সেখানে সেনা অভিযান পরিচালনা করেছেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু এদিক সেদিক করেননি, তারা এই হুকুম বাস্তবায়ন অবশ্যই করতেন যদি আল্লাহ রাসূল দিতেন, কিন্তু এটা শরিয়াতে নাই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ সেখাননি, রাসূলও বলেননি, সে কারণে তখন চালু ছিল না, আর সে কারণে আমরাও এটা চালু করতে পারি না। ওলামা ইকরাম বলেছেন এটা চালু করা যাবে না, কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না, নির্দেশনা পাওয়া যায় না। আপনি বলবেন দোষ কী, সমস্যা কোথায়, করলে সমস্যা কোথায়? এটা তো ভালো কাজ, তাই না? এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে এখন আছে, যেটাই বলবেন বলবে করলে সমস্যা কী, ভালো কাজ তো, ভালো কাজ কে মাপবে? এটা ভালো কাজ শরিয়াতের নীতিতে মাপতে হবে, কোরআন এবং হাদিসের দাড়ি পাল্লাই ওঠাতে হবে, তাহলে বোঝা যাবে ওটা ভালো কাজ কি মন্দ কাজ। অসুবিধা কোথায়, এই সূত্রে যদি চলেন তাহলে পুরো ইসলাম বরবাদ হয়ে যাবে। অসুবিধা কোথায়, এই নীতিতে চললে ইসলাম টিকবে না। কেন টিকবে না? কারণ আমি আজকে জুমা চার রাকাত পড়ব জোহরের মতো করে, নিষেধের দলিল এবং অসুবিধা কোথায় যদি বলি, তাহলে অসুবিধা কোথায় কে দেখাতে পারবেন? নিষেধ আছে, কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। তাহলে অসুবিধা কোথায়? নিষেধ তো নাই, এটা দিয়ে ইবাদত চলে না। কথা বুঝতে পেরেছেন? ইবাদত করতে গেলে দলিল লাগে, যেটাই করবো দলিল লাগবে, এটা আছে কি না, কথা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, সুতরাং যে পদ্ধতি মানুষ ডাকার নামে আমাদের সমাজে চালু হয়েছে, এই সবগুলো শরিয়াতের নির্দেশের বাইরে, সুতরাং এগুলোকে আবেগ দিয়ে মাপা যাবে না, এখান থেকে সরে আসতে হবে। সব কল্যাণ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের অনুসরণের মধ্যেই, সুতরাং আমরা সেই নীতিতে ফিরে যাব আমাদের সব কিছুতেই। এরপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে ভালো করে, আমরা জানি তারপরে আজকে স্মরণ করছি আমরা শুধুমাত্র, সেটা হলো কিসে কিসে সিয়াম ভাঙবে, সিয়াম নষ্ট হবে কিসে কিসে, আমাদের এটা জানা আছে, একটু স্মরণ করে নিচ্ছি। এর প্রথমটা হলো স্ত্রী সহবাস করা, দ্বিতীয়টা হলো
যে কোনো উপায়ে বীর্যপাত ঘটানো, তারপর আরেকটা হলো বমি করে দেওয়া ইচ্ছা করে, আরেকটা হলো কিছু খেয়ে ফেলা, যে কোনো জিনিস, খাদ্য হোক অখাদ্য হোক, হালাল হোক হারাম হোক, খেয়ে ফেললে, পান করে ফেললে সিয়াম নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে খাবারের কাজ করে কিন্তু খাদ্য না, এরকম কিছু যদি কেউ গ্রহণ করে তা সিয়াম নষ্ট হয়ে যাবে। আরেকটা হলো যদি কেউ শরীর থেকে রক্ত প্রচুর পরিমাণে দেয় বা শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, সেটা হিজামা থেরাপির মাধ্যমে হোক বা কাউকে আপনি এক ব্যাগ রক্ত দিয়েছেন এর মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, যদি প্রচুর পরিমাণে রক্ত শরীর থেকে যায় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আর দুটো আছে, তার একটা হলো মা বোনদের সাথে, দুটোই মা বোনদের সাথে, তার একটা হলো হায়েজ আর একটা হচ্ছে নিফাস। এইগুলো হলো সিয়াম ভঙ্গকারী বিষয়, যদি এগুলো আমরা করে ফেলি তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু একটা প্রশ্ন যে এগুলো করে ফেললেই কি সিয়াম নষ্ট হয়ে যাবে নাকি এর জন্য কোনো শর্ত আছে? বুঝতে পারেন, ধরেন আমি খেয়ে ফেললাম, আপনি কি বলতে পারবেন যে আমার সিয়াম নষ্ট হয়ে গেছে? বলতে পারবেন না। কেন? আপনাকে তিনটা শর্ত এখানে দেখতে হবে। কেউ স্ত্রী সহবাস করে ফেলেছে, কেউ বমি করেছে, ঠিক আছে, কেউ বীর্যপাত ঘটিয়েছে, তাহলে আমি ঘটালেই কি বলতে পারবো তার সিয়াম বাতিল হয়ে গেছে? বলতে পারবো না। বলছেন যে নতুন কথা, যেটা নতুন কথা না, এটা আগে থেকে আছে, আমি হয়তো বা জানি না, তাই তিনটা শর্ত আছে, এটা আপনি জানেন, এটা বললে বলবেন হ্যাঁ ঠিকই। তার প্রথম শর্ত হলো আমি আসলে জানি কি না, আমি জানি না যে এটা খেলে সিয়াম ভেঙে যাবে, না জেনে খেয়েছি সিয়াম ভাঙবে না। অনুরূপভাবে আমি জানি তবে এই মুহূর্তে ভুলে গেছি যে এটা আমি সিয়াম অবস্থায় আছি, এটা আমি ভুলেই গেছি, খেয়ে ফেলেছি, তাহলে কি সিয়াম ভাঙবে? ভাঙবে না। আরেকটা হলো আপনি জানেন তারপরে আপনার মনেও আছে কিন্তু আপনাকে এমন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আপনাকে এমন চাপ দেওয়া হচ্ছে যে সেই চাপে পড়ে আপনি সিয়াম ভেঙে ফেলেছেন, তাহলে আপনার সিয়াম হবে না। ধরেন আপনি কোথাও যাচ্ছিলেন রমাদানের দিনের বেলায়, কোনো কারণে কেউ আপনার উপরে এমন প্রেশার ক্রিয়েট করেছে, ধরেন আপনার মুখে অস্ত্র ধরেছে যে তোমাকে এখন এটা খাওয়াই লাগবে নাহলে গুলি চালাবে, এই অবস্থায় আপনি খেয়ে নেন, সিয়াম বাতিল হয়নি। কথা বোঝা গেছে? তাহলে এই তিনটা শর্ত মনে রাখবেন, এই তিনটা শর্ত হায়েজ এবং নিফাস ছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য। কথা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, চলেন এবার সামনে যাই। আমরা দেখলাম যদি কোনো সিয়াম পালনকারী সিয়াম অবস্থায় খায় বা পান করে ভুল করে তাহলে তার সিয়াম নষ্ট হবে না, কিন্তু যদি কেউ দেখে যে ভুল করে ও লোকটা খাচ্ছে পান করছে বা ইচ্ছা করে বমি করছে, ভুলে গেছে, তো আমি দেখছি তাকে, আপনি তাকে দেখছেন, তো আমার আপনার করণীয় কী? কথা বুঝতে পেরেছেন? আমার আপনার করণীয় কী বলেন? নিষেধ করবো নাকি বলবো যে চালিয়ে যাও? কেউ বলতে পারেন চালিয়ে যেতে বলবো, কেন? কারণ হাদিসে আছে মান্নাসিয়া ওয়া হুয়া সাইম ফা আকালা ওয়া শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআহু আল্লাহু ওয়া সাকাহু, যে ব্যক্তি ভুলে কিছু খায় বা পান করে সে যেন সিয়াম কন্টিনিউ করে, কারণ আল্লাহ তাকে খাওয়াইয়েছেন বা পান করিয়েছেন। এখন কেউ বলতে পারেন যেহেতু আল্লাহ খাওয়াচ্ছেন তাহলে চুপ থাকি, জি না, আল্লাহ খাওয়াচ্ছেন ঠিকই, সে ভুল করে খাচ্ছে সেজন্য তার জন্য ওটা জায়েজ, কিন্তু আপনি তো দেখছেন যে ওটা তার ঠিক হচ্ছে না, তো আপনাকে অবশ্যই তাকে নিষেধ করতে হবে, কারণ আপনি এটা দেখছেন যে একটা মুনকার হয়ে যাচ্ছে, একটা নিষিদ্ধ কাজ হয়ে যাচ্ছে, সেজন্য আমার আপনার দায়িত্ব হলো তাকে নিষেধ করবো এরকম যদি কেউ করে ফেলে। এরপরে সিয়াম অবস্থায় ধূমপান করলে সিয়াম টিকবে কি না? সিয়াম অবস্থায় কেউ সিগারেট বিড়ি পান করেছে তার সিয়াম হবে কি হবে না, আপনাদের কাছে কি মনে হয়? শেখ ওসামিন রহিমাহুল্লাহর একটা কথা আমার খুব
খুবই সুন্দর লাগে। উনি এই মাসালাতে বলেছেন, আচ্ছা আপনারা তো এর নাম দিয়েছেন ধূমপান, ধূমপান করছেন, ধোঁয়া পান করছেন না, তো এটা তো পান করাই, তাহলে সিয়াম নষ্ট হবে না কেন? বুঝতে পারেননি? তার মানে ধূমপান করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। ধূমপান এত একটা নোংরা জিনিস, বিড়ি সিগারেট তামাক ইত্যাদি এত একটা খারাপ জিনিস, নোংরা জিনিস, এটা আপনি সিয়াম অবস্থায় খান কী করে? মহান রব্বুল আলামিন তো স্পষ্ট বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়ামের অন্তর্নিহিত তাৎপর্য হলো তাকওয়া অবলম্বন করা। সিয়াম অবস্থায় কেউ সিগারেট পান করতে পারে, তাকওয়া কোথায়? পরহেজগারিতা কোথায় হলো? সিয়ামের যে দাবি ছিল সেই দাবি কোথায় গেল? ঠিক না সম্মানিত উপস্থিতি? বলছিলাম বিড়ি সিগারেট তামাক এগুলো সিয়াম অবস্থায় রমাদানে, রমাদানের বাইরে সর্বাবস্থায় হারাম, টোটালি হারাম। এখানে মাকরু বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, স্পষ্ট হারাম। এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য ইসলামী শরিয়াত দিয়েছে। আর একটা জিনিস আপনাকে বলি, সিগারেট তৈরি হয় তামাক দিয়ে না? কুষ্টিয়াতে গিয়েছেন কারা, কেউ এখান থেকে? কেউ কি কুষ্টিয়ার দিকে গিয়েছেন? যারা কুষ্টিয়ায় যাননি, যদি কখনো যান দেখবেন যে বিঘার পরে বিঘা, মাইলের পরে মাইল খালি তামাক চাষ, একটা জমিও ঘেরা নেই। কেন জানেন? কারণ এই তামাক কিছুতেই খায় না, ছাগল গরু কুকুর কেউ খায় না, মানুষ খায়, এত নির্বোধ মানুষ। আমি বলি যে সিগারেট, ধরেন একটা সিগারেট যদি 20 টাকা দাম হয়, একটা 20 টাকার নোট আপনি মুড়িয়ে আগুন ধরিয়ে টান দেওয়া যা, তার চেয়ে অনেক অনেক বেশি খারাপ এই সিগারেটটা খাওয়া। কারণ যখন আপনি 20 টাকার একটা নোট গোল করে মুড়িয়ে খাবেন, তখন শুধু টাকাটাই যাবে, নষ্ট হবে, টাকাটাই পড়বে, রাষ্ট্রীয় সম্পদ যাবে, আপনার সম্পদ যাবে। কিন্তু ওটাকে যদি আপনি সিগারেট বানিয়ে, অর্থাৎ সিগারেট কিনে খান ওটা দিয়ে, তখন টাকা তো গেল, আপনার শরীরও গেল, শরীয়তও গেল, আশপাশে আরও 2-5 জনকে নিয়ে মরলাম। কারণ আমরা পরোক্ষভাবে কিন্তু সবাই ধূম পাই, ঠিক না? কারণ যে ধোঁয়াটা আমরা পাচ্ছি সিগারেটের, এর মাধ্যমে সে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চাইতে আমি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই জন্য আমি মনে করি সিগারেটের অপরাধে মানে সামাজিকভাবে এই লোকগুলোকে ধরা উচিত। এটা করোনার চাইতে বেশি মারাত্মক আমার কাছে, কারণ করোনা রোগীর পাশে ঘেঁষলে আমার রোগ নাও হতে পারে, কিন্তু সিগারেটের ধোঁয়া ভেতরে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন নিশ্চিত। সেজন্য এদের পিটানো উচিত সামাজিকভাবে। সম্মানিত উপস্থিতি, চলুন এরপরে যে বিষয়টা সেটা হলো, সিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে সিয়াম ভাঙবে কেন? হস্তমৈথুন করা, এটা সিয়াম অবস্থায় রমাদান মাসে, রমাদানের বাইরে সর্বাবস্থায় মারাত্মক অপরাধ, এটা সীমা লঙ্ঘন। মহান রব্বুল আলামিন মানুষের যৌন যে ব্যাপারটা, এটা শুধুমাত্র দুটো জায়গায় ব্যবহারের নির্দেশ দিয়েছেন, একটা হলো স্ত্রী আর একটা হলো অধীনস্থ দাসী। কথা বুঝতে পেরেছেন? এর বাইরে কেউ কোথাও তার যৌনাঙ্গ ব্যবহার করতে পারবে না। মহান রব্বুল আলামিন যারা এর বাইরে ব্যবহার করবে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলেছেন। সুতরাং হস্তমৈথুন করা, এটা সীমা লঙ্ঘন, আর রমাদানে যদি হয় তাহলে সেটা আরও বড়, মারাত্মক এবং জটিল এবং কঠিন, আর এর মাধ্যমে সিয়াম ভেঙে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। চলুন তারপরে যে মশলাটা আসবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমাদানের দিনের বেলায় স্ত্রী সহবাস করে, তাহলে তার জন্য কী শাস্তি রয়েছে? তার জন্য 5টা শাস্তি রয়েছে। 1 নম্বর হলো, তার সিয়াম নষ্ট করার কারণে ওই দিনের পাপ হবে। 2 নম্বর হলো, যখন সে স্ত্রী সহবাস করেছে তারপর থেকে সূর্য ডুবা পর্যন্ত তার খাওয়া নিষেধ। এই পয়েন্টটা আমি আপনাকে এখনও বোঝাতে পারিনি। মানে ধরেন 10টা 11টা 12টার দিকে বেলা কেউ ইচ্ছাকৃতভাবে সিয়াম অবস্থায়
স্ত্রী সহবাস করেছে, এখন কি তার সিয়াম আছে? না, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সিয়াম নষ্ট হয়ে গেছে, এখন তো সে খেতে পারে ইচ্ছে করলে, ব্যাপারটা এরকম মনে হচ্ছে না যে সিয়ামই তো নাই? কিন্তু শরীয়ত বলেছে না, তুই এই কাজ করলি কেন, তোর দিনের বাকি অংশ খাওয়াও বন্ধ, পান করাও বন্ধ। এটা হলো ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে দ্বিতীয় শাস্তি। তৃতীয় শাস্তি হলো ওই দিনের সিয়াম নষ্ট হয়ে যাবে। চতুর্থ শাস্তি হলো তাকে কাজা আদায় করতে হবে, যে সিয়ামটা গেছে তার কাজা অন্য কোনো মাসে আদায় করতে হবে। পঞ্চম শাস্তি, এটা খুব জটিল এবং কঠিন, সেটা হলো টানা দুই মাস সিয়াম রাখতে হবে। সহজ সহজ, শুধু দুই মিনিটের আনন্দের জন্য আপনাকে এই শাস্তিটা ভোগ করতে হবে। সেজন্য সাবধান থাকতে হবে যারা আমরা বিবাহিত আছি, বিশেষ করে যারা নতুন বিবাহিত এবং যারা যুবক যুবতী, তাদেরকে খুব সাবধান থাকতে হবে। এই ধরনের কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, তাহলে অবশ্যই অবশ্যই এই শাস্তির মুখোমুখি হতে হবে। টানা দুই মাস সিয়াম রাখতেই হবে, যদি না পারে তাহলে তার জন্য দ্বিতীয় স্টেপ রয়েছে, সেখানে আসতে পারবে। আর কি বলে, তারপরে তার দ্বিতীয় স্টেপ রয়েছে, সেখানে আসতে পারবে সার্জেন মিসকিনকে খাওয়ানো, দাসমুক্তিও আছে। তো এই শাস্তি, এটা কঠিন কাফফারা। সুতরাং খুব আমাদেরকে সাবধান থাকতে হবে। চলুন, এরপরে ইফতারের জন্য কোনো দোয়া আছে কিনা, ইফতারের আগে পরে দোয়া আছে কিনা, ইফতার শুরুর আগে আমরা আগে একটা দোয়া পড়তাম না, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা আমরা আমাদের হানাফি ভাইরা পড়েন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু, একই কথা। তো এই দোয়াটা আসলে আমি নিজেও পড়েছি এক সময়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই দোয়াটা সাব্যস্ত নেই। এই দোয়াটা সুনানে আবু দাউদে এসেছে এবং দোয়াটা মুরসাল, হাদিসটা মুরসাল, আর আপনারা জানেন মুরসাল হাদিস দঈফ, সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয়, আর এজন্য আমরা এই দোয়াটা ইফতারের আগে বলব না। তাহলে প্রশ্ন করবেন, কী দিয়ে ইফতার করবো? বিসমিল্লাহ বলে ইফতার করবো, আম একটা দোয়া বিসমিল্লাহ, এটা বলে আপনি খাবেন, ইফতার করবেন, ঠিক আছে? ইফতারের পরে ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়ার প্রমাণে হাদিস পাওয়া যায় এবং হাদিসটা গ্রহণযোগ্য বলে অনেক মুহাক্কিক ওলামা ইকরাম বলেছেন। আমরা দোয়া করতে পারবো কিনা, আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে ইফতারের আগে দোয়া কবুল হয়, কিন্তু এই কথাটা আসলে আমরা তাহাকিকে, চূড়ান্ত তাহাকিকে এভাবে পাচ্ছি না। আর যদি কবুল হয়ও, তারপরও আমাদের সমাজে যে প্রচলিত সিস্টেম আছে, সবাই একসাথে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, মোনাজাত আমরা নাম দিয়েছি, যদি এটা মোনাজাত না, মোনাজাত মানে কানে কানে কথা বলা, চুপিসারে কথা বলা, যেটা আপনি আপনার রবের সাথে কথা বলছেন একাকী, আপনার রবকে আপনার মন নিংড়ানোর কথাগুলো বলছেন, আবেদন প্রার্থনা পেশ করছেন, ওটা হলো মোনাজাত। চিল্লিয়ে চেঁচিয়ে সবাই একসাথে করলে ওটা তো মোনাজাত থাকে না, ওটা তো আপনি চিল্লালেন, কানে কানে হলো কই, চুপিসারে হলো কই, বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি, যাই হোক, যদি দোয়া কবুল হয়ও, ইফতার করার আগে আমরা যদি দোয়া করতে চাইও, কী করতে হবে? একাকী আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্য সময় যেমন একাকী করি, এই সময়ও করব, চুপি সারে করব, বিনয়ের সাথে করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় জায়গায় এরকম নির্দেশ দিয়েছেন, চুপি সারে গোপনে তোমরা আল্লাহকে ডাকবে, বুঝতে পেরেছেন? সুতরাং কেউ ভুল বুঝবেন না যে এরা দোয়াও না জায়েজ বলে দিয়েছে। অনেকে বলে দোয়াও না জায়েজ বলেছে, আমরা দোয়া না জায়েজ বলেছি? কখনোই না, দোয়া ইবাদা, দোয়া হুয়াল ইবাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দোয়া উঠিয়ে দেওয়ার অধিকার কার আছে? দোয়া উঠিয়ে দিলে আমি তো ইসলামই উঠিয়ে দিলাম, কার কাছে চাইবো, কীভাবে চাইবো? আমরা দোয়া উঠাইনি ভাই, আমরা বলেছি দোয়ার পদ্ধতি আল্লাহ রাসূলের কাছে শিখতে হবে, এগুলো আল্লাহ রাসূলের কাছে শিখতে হবে, সেইভাবে আমাদেরকে দোয়া করতে হবে, ভুল বুঝবেন না আশা করি। সম্মানিত উপস্থিতি, তারপরে একটা কথা এসে যায়, সেটা হলো যে ইফতার কখন করব।
আমাদের দেশে মাগরিবের টাইম, বিশেষ করে রমজানে আমরা দেখতে পাই যে আমাদের যারা সহিয়া মানহাজের আকিদার আমরা নিজেদেরকে ইনশাআল্লাহ দাবি করি এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করি, যেমন যারা আমরা আহলে হাদিস রয়েছি তারা একসময় আলাম দিচ্ছি, আর আমার হানাফি ভাইরা যারা রয়েছেন আশপাশে তারা 2-3 মিনিট 4 মিনিট পরে গিয়ে আজান দিচ্ছেন। এটা আমাদের এলাকায় আছে, জানি না আপনাদের এলাকায় কী আছে। তবে রমাদানের পরে এই পার্থক্যটা দেখি না, রমাদানের পরে গিয়ে বাকি 11টা মাস দেখি সবাই একসাথে আজান দিচ্ছে। ব্যাপারটা কী? ব্যাপারটা হলো যে আমাদের দেশে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সূর্য ডুববে ধরেন 6:20, আর আমি বলেছি আবহাওয়া অফিস বলুক কিন্তু আমার সতর্কতার দরকার আছে, সেই জন্য আমি 3 মিনিট যোগ করে দিলাম। ওই জন্য আমি 3 মিনিট পরে গিয়ে আজান দেই, 3 মিনিট পরে গিয়ে ইফতার করি। এই সতর্কতা ইসলাম করতে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে দেরিতে ইফতার করা এটা হলো ইহুদিদের আলামত, সুতরাং তোমরা তাড়াতাড়ি ইফতার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন লা ইয়াযালু আন-নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, মানুষ কল্যাণের মধ্যে থাকবে ততদিন যতদিন তারা দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার কীভাবে হবে? সূর্য ডুবলো নিশ্চিত প্রমাণিত হলো আপনি ইফতার করে নেবেন। আবহাওয়া অধিদপ্তর এটা কি ঘোড়ার ঘাস কাটে নাকি? এরা তো গবেষণা করে চিন্তা করে একটা হিসাব আপনাকে দিয়েছি, ওটা আপনি ফলো করেন, কী সমস্যা? আপনার 3 মিনিট সতর্কতা অবলম্বন করতে বলেছে কে? এটা দরকার নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে দ্রুত ইফতার করতে হবে। এখন একটা প্রশ্ন এসে যায় যে আমি তো যদি ইফতার শুরু করি মুয়াজ্জিনের সাথে আজান দেওয়ার সাথে সাথে, তাহলে আমি কি ইফতার করব নাকি আজানের জবাব দেব, তাই না? তো দুটোই কি করা সম্ভব না? একটু করে খাবো আবার মুয়াজ্জিনের আজানের জবাব দেব, সম্ভব না? দুটোই সম্ভব, সমন্বয় আপনারা করবেন, এতে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হলো আজানের জবাব দেয়া এটা কি ওয়াজিব? ওয়াজিব না, যদি কেউ নাও দেয় তাহলে তার কোনো গুনাহ হবে না, তবে দেওয়া উচিত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ এটি। সম্মানিত উপস্থিতি, এরপরে যে ব্যাপারটা আসবে সেটা হলো আমরা কী দিয়ে ইফতার করব। যা খুশি তাই দিয়ে ইফতার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের একটা নির্দেশনা আছে, ইসলামের এমন একটা বিধান, খুঁটিনাটি সব কিছু আমাদেরকে বলে দিয়েছে। একজন মানুষ পেশাব পায়খানায় কীভাবে যাবে তাও ইসলামে আছে। এত কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ নির্দেশনা যেখানে রয়েছে, এরকম জীবনবিধান আর হতে পারে না। আর এই জন্যই ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। সম্মানিত উপস্থিতি, কী দিয়ে ইফতার করবেন? রাসূলুল্লাহ সাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল কানা ইফতিরু আলা রুতাবাত, রাসূলুল্লাহ সাল্লাম রুতাব দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন রুতাবাত ফাআলা তামারাত, ফাইন লাম তাকুন তামারাত হাসা হাসাওয়াত মিন মা। রাসূলুল্লাহ সাল্লাম রুতাব দিয়ে ইফতার করতেন, রুতাব না পেলে খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করতেন। রুতাব বুঝলাম না, রুতাবও খেজুর, খেজুরও খেজুর, পার্থক্য হলো রোতাব হলো ডাগর খেজুর, আধা পাকা আধা কাঁচা। এটা সৌদি আরবে গেলে আপনারা দেখতে পাবেন, আমাদের বাংলাদেশেও এখন কিছু কিছু পাওয়া যায়। এই কাঁচা পাকা খেজুরটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন যদি পেতেন, না পেলে আমাদের বাজারে যেটা পাওয়া যায় এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। যদি না পেতেন তাহলে পানি দিয়ে, যদি তাও না পাচ্ছেন হাতের কাছে হালাল যে খাদ্য আছে তাই দিয়ে ইফতার করেন। গত বছর আমাদের মাদ্রাসাতে জামিয়া সালাফিয়াতে আমি প্রতি বছর রমজানের আগে একটা প্রোগ্রাম করি ছাত্রদের নিয়ে, রমজান উপলক্ষে ওদের কী জিজ্ঞাসা আছে তার উপর। তো প্রোগ্রামে এক ছেলে আমাকে প্রশ্ন করেছে, ওস্তাদ জি কেউ যদি সিগারেট দিয়ে ইফতার করতে চায় পারবে? ছোটো মানুষ প্রশ্ন এসে গেছে, করে ফেলেছে, বা কেউ তাকে করতে বলেছে। তা আমি বললাম যে তুমি 10 মিনিট পরে ইফতার করবে কিন্তু হারাম খাদ্য নিবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, তাহলে হালাল যে কোনো জিনিস দিয়ে আমরা কী করতে পারবো? ইফতার করতে পারবো। এরপরে অক্ষম ব্যক্তির সিয়াম, আমাদের বাড়িতে
আমাদের সমাজে অক্ষম ব্যক্তি আছে না? অক্ষম ব্যক্তি আছে। তো অক্ষম ব্যক্তি তিন ধরনের। এক ধরনের অক্ষম ব্যক্তি যাদের সক্ষমতা ফেরার সম্ভাবনা আছে, কারো ধরেন মারাত্মক কোনো খুব জ্বর, শ্যাম রাখতে পারছে না, অনেক বেশি পেট ব্যথা, কিন্তু এই জ্বর কি সারা জীবন থাকবে? ইনশাআল্লাহ দুদিন তিন দিন পরে এক সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে। এক ধরনের মানুষ যাদের রোগটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, সক্ষমতা ফিরে আসার সম্ভাবনা আছে, তারা কি করবেন? তারা যে কদিন শ্যাম রাখতে পারছেন না রাখবেন না, পরে তিনি কাজা আদায় করবেন। এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের অক্ষমতা যাওয়ার নয়, এটা স্থায়ী অক্ষমতা। যেমন অনেক অসুখ আছে যেটা সাধারণত ভালো হওয়ার সম্ভাবনা কম, আল্লাহ কাউকে ভালো করে দিতেও পারেন, নাসআলুল্লাহ সালাম আল আফিয়া। অনুরূপভাবে অতি বৃদ্ধ মানুষ, 70-80-65 বছর বয়স হয়ে গেছে, এখন তার কোমর আর সোজা হয় না, শ্যাম রাখা সম্ভব না, ইনি কি আবার যুবক হবে এরকম মনে হয়? তাহলে এই অক্ষমতা এটা আর সক্ষমতায় রূপান্তরিত হওয়া সম্ভব না। যদি এরকম হয় তাহলে তাদের জন্য এক বিধান আর আগের শ্রেণীর জন্য আর এক বিধান। মহান রব্বুল আলামিন আগের শ্রেণীর জন্য বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যারা মুসাফির হবে এবং অসুস্থ হবে তাদের জন্য অন্য দিন রয়েছে, রমাদানের বাইরে গিয়ে তোমরা সিয়াম কাজা আদায় করবে। আর যাদের অবস্থা দ্বিতীয় অবস্থা, যারা ভালো হতে পারবে না, সম্ভাবনা নেই, তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যাদের ফিদিয়া দেওয়ার সামর্থ্য রয়েছে, যারা সিয়াম রাখতে পারছে না তারা ফিদিয়া দেবে। এখন প্রশ্ন হল, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা সিয়াম রাখতে পারছে না এবং পরে ভালো হয়ে সিয়াম রাখবে এরকম সম্ভাবনা নেই, তারা কী দিয়ে ফিদিয়া দেবে, কীভাবে ফিদিয়া দেবে? মহান রব্বুল আলামিন ফিদিয়া দিতে বললেন, তো ফিদিয়াটা দিব কীভাবে, কী দিয়ে দিব, এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত করে বলি। মহান রব্বুল আলামিন এখানে খাদ্যের কথা বলেছেন, ফিদিয়া দিতে হবে খাদ্য দিয়ে। আমার দাদা অসুস্থ, উনি সিয়াম রাখতে পারছেন না, আর কখনো পারবেন এরকম সম্ভাবনা নেই, তাহলে তিনি যে কয়দিন সিয়াম রাখতে পারবেন না সেই কয়দিনের পরিবর্তে একজন করে মিসকিন খাওয়াতে হবে। হতে পারে এই মিসকিন একজনই, একজনকে বারবার ডাকছেন, হতে পারে 30 দিনে 10 জনকে ডেকেছেন, তিন দিন করে, হতে পারে যে বিভিন্ন ধরনের, হতে পারে প্রতিদিন আপনি তাদেরকে বাসায় ডাকছেন একজন একজন করে, আজকে সিয়াম রাখতে পারেননি আমার দাদা, আজকে আমি একজনকে ডাকলাম, শেষ, এটা শেষ, কালকে একজনকে, পরশুদিন একজনকে, এটা হতে পারে। আর যদি মনে করেন না এটা খুব ভারী হয় আমার জন্য, তাহলে যে কয়টা সিয়াম উনি রাখতে পারেননি সেই কয়জন মিসকিনের জন্য আপনি কী করবেন, একদিনে রান্না করবেন, করে সবাইকে ডেকে খাওয়ায় দেবেন, হয়ে যাবে। যদি মনে করেন তাও আমার দ্বারা সম্ভব না, কঠিন, তাহলে কী করবেন? তাহলে আপনি প্রতি মিসকিনকে আধা সা পরিমাণ, অর্থাৎ 1.25 কেজি পরিমাণ চাউল দিয়ে দিবেন, ঠিক আছে, আর সাথে কিছু টাকা দিয়ে দিবেন, দিয়ে বলবেন বাবা এটা দিয়ে তুমি একটু তরকারিও কিনে নিও। বোঝা গেছে? এইভাবে আমরা ফিদিয়া আদায় করতে পারবো। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় শেষ হয়ে এলো, আমি ইনশাআল্লাহ খুতবার পরবর্তী অংশে গিয়ে বাকি কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। আপাতত যতটুকু আমি বলতে সমর্থ হয়েছি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ততটুকু বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه أما بعد
সম্মানিত উপস্থিতি, একদম শর্টলি শুধু হেডলাইনগুলো এবং অগ্রাধিকারযোগ্য বক্তব্যটা এখন আমি উল্লেখ করব বাকি মাসালাতে। যেহেতু সময় কম, বিস্তারিত দলিল সহকারে বলার সময় হবে না। এরপরে মাসালা হলো গর্ভবতী মা এবং বাচ্চাকে দুধ পান করাচ্ছেন দুগ্ধপানকারিণী মা, এরকম মহিলার জন্য সিয়ামের বিধান কী? এরকম মহিলার জন্য সিয়ামের বিধান হচ্ছে, যদি সিয়াম রাখলে নিজের বা বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনি সিয়াম রাখবেন না। সিয়াম রাখলে দুধ শুকিয়ে যাচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে, গর্ভের বাচ্চার ক্ষতি হচ্ছে, ডাক্তাররা বলছে আপনি সিয়াম রাখবেন না, তাহলে রাখবেন না। ইসলাম আপনাকে বাধ্য করেনি, আপনি পরবর্তীতে ইনশাল্লাহ কাজা আদায় করে নেবেন। এরপরে মুসাফিরের সিয়াম, আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি, আমি আজকে মুসাফির, আমি সিয়াম রাখবো কি রাখবো না? আপনাদের কেউ চিটাগাং গিয়েছেন, আপনাদের কেউ খুলনা গিয়েছেন, আপনি কি সিয়াম রাখবেন কি রাখবেন না? মুসাফিরের সিয়াম এর বিধান কি? মুসাফির তিন ধরনের। এক ধরনের মুসাফির যার বাড়ি থাকাও যা সফরও তা, মানে তার রাস্তায় বাড়ি হয়ে গেছে, এরকম আছে না, কাজই রাস্তাতে, তো এই ধরনের মানুষ তারা সিয়াম রেখে নেবেন রমাদানেও, এটা তাদের জন্য ভালো এবং এটাই তাদের জন্য উত্তম। দুই নম্বর হলো, আমি সফর করি এবং সফর করলে যদি আমি সিয়াম রাখি তাহলে আমার সামান্য কষ্ট হয়, তাহলে এই অবস্থায় আপনার জন্য পরামর্শ হলো আপনি সিয়াম রাখবেন না, কারণ এখানে আপনাকে কষ্ট করতে বলা হয়নি। আল্লাহ আপনাকে কী করেছেন? একটা ছাড় দিয়েছেন, গ্রহণ করুন। আল্লাহর ছাড় গ্রহণ করলে আল্লাহ খুশি হয়ে যান, সুতরাং ওটা আপনি গ্রহণ করুন। আরেক শ্রেণীর আছে মুসাফির, সফরে গেলে কী যে কষ্ট, বমি করতে করতে অবস্থা খারাপ, মাথা ঘোরায়, আছে না এরকম? যদি এরকম অবস্থা হয় তাহলে তার জন্য সিয়াম রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাম বুখারী এবং মুসলিমের একটি হাদিসে বলেছেন যে উলায় কেন উসা, তাদেরকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম যে তারা হলো অবাধ্য। ঘটনা আছে, আমি সেই ঘটনার দিকে যাচ্ছি না, যাই হোক। এরপরের মাসালা হচ্ছে সালাত ত্যাগকারীর সিয়াম, নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এরকম সায়েম আমাদের সমাজে আছে কি নাই? আছে। এরা আবার দুই শ্রেণীর, এক ধরনের সায়েম আছে, রোজাদার আছে, এরা রমজান মাসে যখন আসে তখন সিয়ামও রাখে আবার ঠিক মতো সালাত আদায় করে। আগের কাতারে দেখবেন তাদেরকে, রমাদান যায় সালাদকে বলে গুড বাই, মসজিদে থাকো আমি গেলাম, এক শ্রেণীর। আরেক শ্রেণীর আছে যে রমাদান হোক রমাদানের বাইরে হোক কখনোই সালাত পড়ে না, শুধু সিয়াম রাখে, এরকম আছে না? আছে। তাদের সিয়াম হবে কিনা, একদম স্পষ্ট বক্তব্য শেখ মোহাম্মদ ইবনে সোলাহ আল উসাইমিনের, তিনি বলেছেন এরা তো মুসলিমই না, এদের আবার সিয়াম কিসের? অনেকগুলো দলিল তিনি উল্লেখ করেছেন। সৌদি আরবের ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটি, তারাও কিন্তু স্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য দিয়েছেন যে এটা আল্লাহর সাথে এক প্রকার ধোকা, যেন আমি আল্লাহকে বলতে চাচ্ছি যে আল্লাহ তোমার রাস্তায় ফিরে এসেছি, তারপরে রমজান যখন চলে গেছে আবার যেন ধোকা দিয়ে চলে গেলাম, চোখ ফাঁকি দিয়ে, এরকম একটা ভাব, এটা আল্লাহর সাথে ধোকা। সেজন্য সালাফে সালেহীন বলতেন বিসাল কওম লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, খারাপ ওরা যারা আল্লাহকে রমজান ছাড়া অন্য কোনো মাসে চিনেন। সুতরাং আল্লাহকে এই চেনার দরকার নেই, আল্লাহকে চিনতে হবে সবসময়, সিয়াম সালাত এগুলো সবসময় আদায় করতে হবে। এখন এরকম যদি কেউ এখানে থেকে থাকেন যে যারা রমাদানে সিয়াম রাখেন এবং সালাত পড়েন, অন্য সময় পড়েন না, বা আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে যাবে, তারা যদি শোনেন এই বক্তব্য, তাহলে তারা কী করবেন? যেহেতু আমাদের সিয়াম হবে না, যাহ এবার হুজুরের কথা সিয়ামও বাদ দিলাম, এটা করবেন না? একজন মুসলিম হিসেবে আপনার উচিত আমার এই কথাতে আপনাকে সালাত এবং সিয়াম দুটোই কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আর যদি ওইটা গ্রহণ করেন
তাহলে বুঝবেন যে ইবলিস আপনার মাথায় ঠিক মতোই বসছে। কথা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, তারপরে কাজের অজুহাতে সিয়াম ভাঙা যাবে কিনা, কাজের অজুহাতে ভারী কাজ করে, সেটা মাটি কাটা হতে পারে, জমির কাজ হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, কাঠমিস্ত্রি হতে পারে, ভারী কাজ, সিয়াম ভাঙা যাবে কি? জি না, কোনো কাজের অজুহাতে সিয়াম ভাঙা যাবে না, হারাম। আজকে আপনি অনেক সুন্দর পরিবেশে আছেন, আপনার মাথার উপরে ফ্যান ঘোরে, গরিব মানুষের বাড়িতেও ফ্যান আছে, আছে না? অনেকের বাড়ি এয়ার কন্ডিশনও আছে, সব কিছু আছে, সুন্দর বাড়ি আছে আপনার। কিন্তু তখনকার দিনে আল্লাহ রাসূলের যুগে এখানকার চাইতে বেশি গরম, এখানকার চাইতে অনেক সুযোগ সুবিধা অনেক কম, ফ্যান নেই, ভালো বাড়ি নেই, এসির তো প্রশ্নই নেই, তারা খাটেননি, খেটে খেয়েছেন তারা। মদিনার আনসার সাহাবা একরাম তারা খেজুর গাছের মাথায় উঠে উঠে খেজুর গাছের গোড়ায় পানি দিয়ে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হতো, হতো না? তারা কি কাজের অজুহাতে সিয়াম ভেঙেছেন? কেউ সিয়াম ভাঙেনি। সুতরাং কাজের অজুহাতে সিয়াম ভাঙা হারাম। একটা প্রশ্ন আমাদের অভিভাবক করেছেন, আমাদের মাদ্রাসায় পড়ে ওনার ছেলে এলাকাতে বাড়ি, উনি এসে আমার সাথে দেখা করেছেন এবং বলেছেন যে আমরা মিস্ত্রি খাটাচ্ছি, তো মিস্ত্রিদেরকে খাওয়ার দেওয়া লাগে দুপুরে, তো রমাদানেও তোরা সিয়াম রাখবে না, খাবার দেব কি না? আমি বললাম না, খাবার দিবেন না, কারণ রমাদানে খাবার দিবেন কেন? খাবার দিলে পাপ কাজে তাকে সাহায্য করা হবে, সুতরাং খাবার দেওয়া যাবে না। আপনি এটা হতে পারে যে তুমি রমাদান মাসে সিয়াম রেখেও তুমি যেহেতু কাজ করছো, যাও তোমাকে 100 টাকা বাড়িয়ে দিলাম, 50 টাকা বাড়িয়ে দিলাম, এটা আপনি করেন, কিন্তু খাবার দেবেন না, তাহলে পাপ কাজের ভাগিদার কিন্তু আপনিও হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের কোনো মা বোন ঋতু অবস্থায় ছিল বা নিফাস অবস্থায় ছিল, ফজরের আগে গিয়ে ধরেন 10 মিনিট আগে 15 মিনিট আগে গিয়ে তার হায়েজ নিফাস ভালো হয়ে গেছে, উনি টের পেয়েছেন যে ভালো হয়ে গেছে, অথবা কারো স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটেছে, তো দিয়ে ঘুমিয়ে গেছে, যখন উঠেছে তখন দেখে মাত্র 10 মিনিট বাকি, 8 মিনিট বাকি, এখন উনি গোসল করবেন নাকি সাহারি করবেন? যদি গোসল করতে যান তাহলে সাহারি ছুটে যায়, আর যদি সাহারি করতে যান তাহলে গোসল ছুটে যায়, কোনো সমস্যা নেই, আপনি এই অবস্থায় আগে সাহারি করেন, আজানের পরে গোসল করে নিলেও আপনার কোনো সমস্যা নেই, গোসল করে আপনি সালাতে চলে যান, পবিত্র হয়ে যান, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে একটা মহিলা ধরেন সারাদিন সিয়াম রেখেছে, সিয়াম রাখতে 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 মাগরিবের ঠিক 5 মিনিট আগে গিয়ে তার হায়েজ হয়ে গেছে, তার সিয়াম হবে কি ওই দিনের? 5 মিনিটের জন্য তার সিয়াম বাতিল। ঠিক আগে যেমন 5 মিনিটের জন্য তার সিয়াম হয়ে গেল, আর এখন 5 মিনিটের জন্য তার সিয়াম বাতিল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, দিনের বেলায় কোনো যুবক যুবতীর যদি স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়াম হবে কি? প্রশ্ন করি যে স্বপ্নদোষে যুবক তোমার কি কোনো হাত আছে? হাত নাই, এটা তো আমার, আমি চাইলে বন্ধ করতে পারছি না, তাহলে এতে সিয়াম নষ্ট হবে না। তবে তোমাকে বলি, স্বপ্নদোষ হতে পারে এরকম কোনো কর্মকাণ্ড, এরকম কোনো ছবি, এরকম কোনো ভিডিও রমাদানেও দেখবে না, রমাদানের বাইরেও দেখবে না, এরকম কোনো চিন্তাও করবে না, কারণ এগুলো টোটালি হারাম, সর্বাবস্থায় হারাম, এরকম কোনো নোংরা জিনিস কেউ দেখতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো মাসলা মাসাইল থেকে গেছে, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ খুতবার পরে সংক্ষিপ্ত কথা বলবো, যেহেতু হালাকা আজকে হওয়ার কথা ছিল, আপনারা নোটিশে পেয়েছেন, কিন্তু হালাকাটা হয়তো আমার করা সম্ভব হবে না, তো আমি ইনশাআল্লাহ রমাদানের পরে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর করব এবং আলোচনার বাকি অংশে থাকবেন। মহানবুল আলমিন আজকের জুমার খুতবা সংক্ষিপ্ত আকারে যতটুকু নেওয়ার সুযোগ হয়েছে, মহানবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে ততটুকু পালন